বিদেশের মাটিতে বসে হয়তো আপনি 30 বছর ধরে বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, বিদেশি টাকা। কিন্তু আজকে বিদেশি টাকার যে রেট বাংলাদেশে রয়েছে, ইতিহাসে আপনি মনে হয় কখনো এত বেশি পরিমাণে রেট আপনি দেখেন নাই। কুয়েতি দিনারের রেট দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। তো আমরা একটু সংক্ষেপে দেখে আসি যে আসলে কোন দেশের মুদ্রা রেট আজকে 30 তারিখ, জুন মাসের 30 তারিখে বাংলাদেশি টাকায় কত টাকা পাবেন এখন এই মুহূর্তে। দেখেন 29 তারিখে আমার 2টা ভিডিও প্রয়োজন হয়েছে তৈরি করার, কারণ একটি ভিডিও আপলোড করার 1 ঘন্টা পরে দেখতে পেয়েছি টাকার রেট আকাশ ছোঁয়া পর্যন্ত হয়ে গেছে। আজকে 30 তারিখে একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আপলোড করছি, বাট এখন আবার একটি ভিডিও তৈরি করা লাগতেছে, কারণ ভাই এতটা রেট চেঞ্জ হয়েছে যা কল্পনার বাহিরে। আর একটু কথা বলে রাখতে চাই, আমার এইখানে যে রেটটা আমি দেখিয়ে থাকি আপনাদেরকে, এ থেকেও কিন্তু যদি আপনি রেমিটেন্স পাঠান তাহলে কিন্তু 2.5% বেশি পাবেন। কিন্তু এই সরকারি বোনাস এই জন্য এই হিসাবে আসে না। আপনাকে একটু সহজ হিসাব বোঝাই দিই, আমার এইখানে রেট দেখানো অনুযায়ী আপনার বিদেশি টাকায় যদি বাংলাদেশি টাকা 20,000 টাকা হয়, ওকে, তাহলে আপনি আরো 500 টাকা বেশি পাবেন। ওকে, অনেকে বলেন যে ভাই আপনি যে রেট বললেন তার থেকে আরো বেশি পাইছি। হ্যাঁ, আপনি তো বোনাস পাইছেন, সরকারি বোনাস। এখন সরকারি বোনাস তার এখানে হিসাবে আসবে না। তারপর আমি বুঝিয়ে দিলাম, আপনি যদি তারপরও আপনার রেমিটেন্স হিসাবটা না বুঝেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সটা একটু দেখেন। ফার্স্ট একটি কমেন্ট পাবেন, ওই কমেন্ট যদি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে রেমিটেন্স মুদ্রা রয়েছে বা আপনার যে রেমিটেন্সের টাকাটা রয়েছে বিদেশি, সেইটি আপনি কত টাকা পাবেন। ওকে, আমরা ভিডিওটা শুরু করছি। আজকে আপনি মার্কিন $1 বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 93.44 টাকা, লিবিয়ান একদিনের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 19.44 টাকা, তারপরে আমরা যাচ্ছি হংকং ডলার, হংকং $1 বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 12 টাকা, তারপরে আমরা যাচ্ছি রাশিয়ার রুশরুবাল, রাশিয়ার 1 রুশরুবালের বিনিময়ে আজকে আপনি পাবেন 1.81 টাকা, তারপরে আমরা যাচ্ছি ভারতীয় টাকা, ভারতীয় 1 টাকার বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 1.19 টাকা, তারপরে আমরা যাচ্ছি নেপালি রুপি, নেপালি 1 রুপির বিনিময়ে আজকে আপনি পাবেন 74 পয়সা, তারপরে আমরা যাচ্ছি কানাডীয় ডলার, কানাডীয় $1 বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 73 টাকা 9 পয়সা, তারপরে আমরা যাচ্ছি বন্ধুরা নামিবিয়ান ডলার, নামিবিয়ান $1 বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 6 টাকা 32 পয়সা, আজকে জুন মাসের 30 তারিখের রেট। মিশরীয় 1 পাউন্ডের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 5 টাকা 1 পয়সা, তারপরে আমরা যাচ্ছি ইউরো বা ইতালির টাকা, ইতালির 1 টাকা বা ইউরোর বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 98 টাকা 44 পয়সা। আমরা নেক্সট যাচ্ছি কুয়েতি দিনার, কুয়েতি 1 দিনের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 307 টাকা 4 পয়সা। আমি একটু বলি, এর থেকেও কিন্তু আপনি 2.5% বেশি পাবেন, আমি বললাম যদি আপনার টাকাটা রেমিটেন্স হিসাবে এসে থাকে। ওকে, তারপরে আমরা যাচ্ছি মালয়েশিয়ান রিঙ্গিত, মালয়েশিয়ান 1 রিঙ্গিতের বিনিময়ে পাবেন 21 টাকা 38 পয়সা, তারপরে আমরা যাচ্ছি বুরুনি ডলার, বুরুনি 1 ডলারের বিনিময়ে আজকে বাংলাদেশি টাকায় পাবেন 67 টাকা 84 পয়সা, তারপরে আমরা যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, সংযুক্ত আরব আমিরাতের 1 দিরহামের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন আজকে 25 টাকা 63 পয়সা, এর থেকেও 2.5% বেশি পাবেন যদি রেমিটেন্স হিসেবে টাকাটা এসে থাকে। তারপরে আমরা যাচ্ছি অস্ট্রেলিয়ান ডলার, অস্ট্রেলিয়ান 1 ডলারের বিনিময়ে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 64 টাকা 93 পয়সা, ওমানিয়া ক্রিয়েলের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 244 টাকা 55 পয়সা, তারপর আমরা যাচ্ছি জাপানি ইয়েন, জাপানি 1 ইয়েনের বিনিময়ে আজকে বাংলাদেশি টাকায় পাবেন 69 পয়সা, তারপর আমরা যাচ্ছি বাহরাইনি দিনার, বাহরাইনি 1 দিনের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 249 টাকা 73 পয়সা, এর থেকেও 2.5% বেশি পাবেন যদি রেমিটেন্স হয়ে থাকে আপনার টাকাটা। তারপর আমরা যাচ্ছি সিঙ্গাপুর ডলার, সিঙ্গাপুর 1 ডলারে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 67 টাকা 69 পয়সা, তারপরে আমরা যাচ্ছি মালদ্বীপের রুফিয়া, মালদ্বীপের 1 রুফিয়ার বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 6 টাকা 13 পয়সা, তারপরে আমরা যাচ্ছি তুর্কি লিরা, তুর্কি 1 লিরার বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 5 টাকা 64 পয়সা, আজারবাইজানি 1 মানাতের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 55 টাকা 38 পয়সা, তারপরে আমরা যাচ্ছি জর্দানিয়ান দিনার, জর্দানিয়ান 1 দিনের বিনিময়ে আপনি পাবেন 132 টাকা 80 পয়সা, তারপর আমরা যাচ্ছি যুক্তরাজ্যের পাউন্ড, যুক্তরাজ্যের 1 পাউন্ডের বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 114 টাকা 24 পয়সা, পোল্যান্ডের 1 পাউন্ডের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 21 টাকা 8 পয়সা, তারপরে আমরা যাচ্ছি বলিভিয়ানো, 1 বলিভিয়ানোর বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 13 টাকা 60 পয়সা, সৌদি ক্রিয়েলের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 25 টাকা 9 পয়সা, এর থেকেও 2.5% বেশি পাবেন রেমিটেন্স হিসাবে আসলে। মরিশাস দেশের 1 রুপির বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 2 টাকা 10 পয়সা, জাম্বিয়ান কওয়াসার বিনিময়ে আপনি বাংলাদেশি টাকায় আজকে পাবেন 5 টাকা 46 পয়সা। বন্ধুরা আমরা নেক্সট যাচ্ছি নিউজিল্যান্ড ডলার, নিউজিল্যান্ড 1 ডলারের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 58 টাকা 57 পয়সা, দক্ষিণ আফ্রিকার 1 রেন্ডের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 5 টাকা 80 পয়সা,
ফিলিপাইন 1 পেসোর বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 1 টাকা 72 পয়সা এবং ব্রাজিলিয়ান 1 রিয়ালের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 18 টাকা 17 পয়সা সুদানিস 1 পাউন্ডের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 21 পয়সা ওকে তারপরে আমরা যাচ্ছি জর্জিয়ান 1 লারির বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 32 টাকা 3 পয়সা তারপরে আমরা যাচ্ছি মেক্সিকান পেসো মেক্সিকান 1 পেসোর বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 4 টাকা 67 পয়সা নেক্সট আমরা যাচ্ছি কাতারি রিয়াল কাতারি এক রিয়ালের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 25 টাকা 86 পয়সা তারপর আমরা যাচ্ছি মরক্কোর দিরহাম মরক্কোর এক দিরহামের বিনিময়ে আজকে আপনি বাংলাদেশি টাকায় পাবেন 9 টাকা 25 পয়সা তারপর আমরা যাচ্ছি শ্রীলঙ্কান এক রুপির বিনিময়ে বাংলাদেশি টাকায় পাবেন 26 পয়সা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আগামীকালকে নতুন ভিডিও আপলোড হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থেকে অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন